ওয়েলকাম টু নলেজ কন্ট্রিবিউশন। এই ভিডিওগুলো থেকে আমরা মিউনিসিপ্যাল বিল্ডিং অ্যাক্ট 2007, যেটা একটা মিউনিসিপ্যাল এরিয়াতে বিল্ডিং তৈরি করতে গেলে যে রুলসগুলো আমাদের মানতে হবে সেইগুলো জানছি। আগের দিন আমরা ক্রাইটেরিয়া অফ ইউজিং এ পিস অফ ল্যান্ড অ্যাজ এ বিল্ডিং সাইট, মানে একটা ল্যান্ডকে কী করে বিল্ডিং সাইট হিসাবে ইউজ করা যেতে পারে তার যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেইগুলো আমরা জেনেছিলাম। ওকে, তো আজকে আমরা জানবো তার অ্যাপ্লিকেশান কী করে করবো। অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্রুভ এ বিল্ডিং সাইট অর ফর পারমিশন টু কনস্ট্রাক্ট অর রিকনস্ট্রাক্ট এ বিল্ডিং, মানে একটা বিল্ডিং তাতে আমরা কনস্ট্রাকশান করতে চাই অথবা রিকনস্ট্রাকশান করতে চাই, তো তার জন্য আমরা অ্যাপ্লিকেশান কী করে মিউনিসিপ্যালিটিতে সাবমিট করব সেইটা জানবো। ওকে, আমাদের কী করতে হবে, এখানে ওয়ানে কী বলছে, বিফোর সাবমিশান অফ এ বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল অফ সাইট প্ল্যান হ্যাজ টু বি অবটেন ফ্রম দ্য মিউনিসিপ্যালিটি অথরিটি। ওকে, মানে কি আমাদের বিল্ডিং প্ল্যান সাবমিটের আগে আমাদের সাইট প্ল্যানের অ্যাপ্রুভাল চাই। ওকে, সাইট প্ল্যানের অ্যাপ্রুভাল চাই। তারপরে কী বলছে, দ্য অ্যাপ্লিকেশান মে বি সিমুন্টেনাসলি সাবমিটেড বাই সাইট প্ল্যান অ্যান্ড বিল্ডিং প্ল্যান। ওকে, দ্যাট মিউনিসিপ্যালিটি ফর ইন মিউনিসিপ্যালিটি, ওকে, অ্যাট হিজ ওন রিস্ক, মানে যে ক্লায়েন্ট আছে, যে আমাদের ওনার আছে বিল্ডিংয়ের, সে একই সঙ্গে অ্যাপ্লিকেশান, বিল্ডিং প্ল্যানের অ্যাপ্লিকেশান আর সাইট প্ল্যানের অ্যাপ্লিকেশান মিউনিসিপ্যালিটিতে থ্রো করতে পারে। ওকে, বাট এখানে সাইট প্ল্যানটা প্রথমে চেক করা হয় মিউনিসিপ্যালিটি অথরিটির দ্বারা, তারপর সেটা অ্যাপ্রুভ হয়, তারপরে সেটা বিল্ডিং প্ল্যানের অ্যাপ্রুভাল দেয়। মানে সাইট প্ল্যান যদি অ্যাপ্রুভ না হয় তাহলে বিল্ডিং প্ল্যানের অ্যাপ্রুভ হবে না, তাই আমাদের প্রথমে সাইট প্ল্যানকে অ্যাপ্রুভ করে নিতে হবে, তারপরে বিল্ডিং প্ল্যান, অথবা দুটো আমরা একসঙ্গেও দিতে পারি, কোনো প্রবলেম নেই। নেক্সট কি, নেক্সট বলছে এভরি অ্যাপ্লিকেশান আন্ডার সাবরুল ওয়ান সাবমিটেড ইন ফ্রম এ, আমাদের অ্যাপ্লিকেশানটা যে করবো সাইট প্ল্যানের অ্যাপ্লিকেশান সেইটাতে ফ্রম এ অ্যাড থাকবে, মানে ফ্রম এ আর সাইট প্ল্যান দুটোকে একসঙ্গে অ্যাড করে মিউনিসিপ্যালিটি অথরিটির কাছে অ্যাপ্লিকেশান করা হয়। ওকে, এবার ফর্ম এটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়। এটা হচ্ছে ফর্ম এ এর ফরম্যাট, যেটা মিউনিসিপ্যাল বিল্ডিং অ্যাক্টসেই পাবো 77 পেজে। ওকে, এইটা আমাদের প্রিন্ট আউট বার করে নিতে হবে, বার করে নিয়ে এই জায়গাটা অ্যাপ্লিক্যান্ট মানে যে ওনার আছে তার নাম ব্লক লেটারে লিখতে হবে, আর এইখানটা লিখতে হবে তার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস লিখতে হবে। এখানে চেয়ারম্যানকে অ্যাপ্লিকেশানটা করা হচ্ছে, এখানে মিউনিসিপ্যালিটির নাম, এখানটা তার হোল্ডিং নম্বর যা যা দেওয়া আছে, স্ট্রিট নাম্বার, ওয়ার্ড সার্কেল, তারপর এটা রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল সেইটা। ওকে, তারপর লাস্টে এই জায়গাটা হচ্ছে ওনারের সিগনেচার, আর এখানে LBS বা আর্কিটেকচারের সিগনেচার। ওকে, যে LBS আছে, মানে যে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার বা বিটেক সিভিল ইঞ্জিনিয়ার আছে, তারা LBS এর লাইসেন্স বার করে LBS এর সিগনেচার এখানে করতে পারে, অর আর্কিটেকচার যারা আছে, যদি আর্কিটেকচারের লাইসেন্স থাকে তারা সিগনেচার করতে পারবে। ওকে, এবার বিল্ডিংয়ের হাইট বেড়ে গেলে আমাদের স্ট্রাকচারাল অ্যাপ্রুভাল লাগে, সেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সিগনেচার লাগবে। ওকে, আর সয়েল যদি উইক সয়েল হয়, ক্লে সয়েল হয়, তাহলে আমাদের জিওটেকনিক্যাল টেস্টিং রিপোর্ট আর তার সিগনেচার লাগবে। ওকে, এবার হিলি এরিয়া হলে এটা মাস্ট বি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের সিগনেচার লাগবে। ওকে, তো এটা ছিল অ্যাপ্লিকেশানের সঙ্গে ফর্ম এ, যেটা আমাদের দিতে হবে আর উইথ সাইট প্ল্যান। ওকে, ওকে, নেক্সট কী বলছে, নেক্সট হচ্ছে আমাদের সাইট প্ল্যানের যে ফিসটা আছে সেটা কত হবে। সাইট প্ল্যানের যে ফিসটা আছে সেটা যদি আমাদের 2000 স্কোয়ার মিটার এরিয়া হয় তাহলে 200 রুপিস। ওকে, মানে 200 টাকা হবে 200 স্কোয়ার মিটার এরিয়ার জন্য, আর প্রত্যেক অ্যাডিশনাল 1 স্কোয়ার মিটারের জন্য এক্সট্রা
সরি অ্যাডিশনাল 100 স্কোয়ার মিটারের জন্য 100 টাকা এক্সট্রা। ওকে, এবার এর থেকে বেশিও চার্জ করা যাবে, কিন্তু দ্য ম্যাক্সিমাম ফিজ নট এক্সিডিং দ্য 5 টাইমস অফ দ্য মিনিমাম ফিজ। ওকে, সাপোজ আমাদের 5 টাইমস অফ মিনিমাম ফিজ, মানে মিনিমাম ফিজ আছে আমাদের 200। ওকে, এবার এর 5 টাইমস হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আমরা চার্জ করতে পারবো, মানে 1000 রুপিস পার সাইড প্ল্যান আমরা ম্যাক্সিমাম চার্জ করতে পারি, এর ওপরে করতে পারবো না। এটা কাউন্সিলর, যে আমাদের বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে এটা নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কী আছে, এখানে একটা নোট আছে, যে এই নোটটা ইম্পর্টেন্ট। কী বলছে, বলছে দ্য সাইড প্ল্যান হ্যাজ টু বি স্কেল নট লেস দ্যান 1 সেন্টিমিটার ইন 6 মিটার, মানে এটা যদি আমরা স্কেলে নিয়ে আসি তাহলে 1:600 স্কেল, এর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্কেল, এর থেকে বেশি আমরা করতে পারবো না, মানে 1:600 এটাকে 1:700 করতে পারবো না। ওকে, জেনারেলি 1:200 ইউজ হয় সাইড প্ল্যানে। ওকে, আমি লাস্টে একটা সাইড প্ল্যান দেখিয়ে দেবো, বা এর লিঙ্ক আমি একটা সাইড প্ল্যানের লিঙ্ক পিকচার সহ ওটা আমার ডিসক্রিপশানে ছেড়ে দেবো। ওকে, সেখানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা ক্লিক করলে একটা সাইড প্ল্যানের লিঙ্ক দেখা যাবে, একটা সাইড প্ল্যান দেখা যাবে, কমপ্লিট সাইড প্ল্যানে কী কী থাকে সেটা ভালো করে দেখা যাবে। ওকে, এবার 4 নম্বরে কী বলছে, এভরি সাইড প্ল্যান, এভরি সাইড প্ল্যান আন্ডার সাবরুল 3 শ্যাল শো অর স্টেট অন দ্য বডি অফ দ্য ডায়াগ্রাম শোয়িং ইন সাইড প্ল্যান ইন দ্য ফলোয়িং, মানে আমাদের সাইড প্ল্যানের মধ্যে যে বিষয়গুলো থাকবে উইথ প্রপার ডাইমেনশন যেগুলো আমাদের দিতে হবে সেগুলো কী, দ্য বাউন্ডারি অফ দ্য সাইট অফ এনি কন্টিজিউয়াস ল্যান্ড বিলঙ্গিং টু দ্য ওনার দেয়ার অফ উইথ দ্য নাম্বার অফ অ্যাসাইন টু দ্য প্লট অর প্রিমিসেস, মানে আমাদের বিল্ডিং যে ওনার আছে, ওকে, যার সাইড প্ল্যান তৈরি হচ্ছে, যে প্ল্যান অনুযায়ী সাইড প্ল্যান তৈরি হচ্ছে, তার সংলগ্ন জমির বাউন্ডারি, জমির আমাদের যে সাইট আছে তার তো বাউন্ডারি লাগবে, আর তার সংলগ্ন জমিরও বাউন্ডারি লাগবে, হ্যাঁ, উইথ প্লট নাম্বার। ওকে, হচ্ছে দ্য পজিশান অফ সাইট ইন রিলেশন টু নেবারিং স্ট্রিট উইথ ডাইমেনশন, আমাদের নিকটস্থ যে রাস্তাগুলো আছে, সাইটের নিকটস্থ যে রাস্তাগুলো আছে উইদিন 12 মিটার যে রাস্তাগুলো পাবো সেগুলোর প্রপার ডাইমেনশন উইথ, ওকে, তার নাম এগুলো আমাদের দিতে হবে, দ্য নেম অফ দ্য স্ট্রিট হুইচ সাইটস অ্যাবাট। ওকে, দ্য পজিশান অফ বিল্ডিং অ্যান্ড অফ অল আদার বিল্ডিং ইনক্লুডিং এক্সিস্টিং বিল্ডিং ইফ এনি হুইচ ইন্টেন্ডস টু ইরেক্ট আপন হিজ কন্টিজিয়াস ল্যান্ড রেফার ইন ক্লস এ ইন রিলেশন টু দ্য বাউন্ড ইন রিলেশন টু ওয়ান ইজ দ্য বাউন্ডারি অফ দ্য সাইট অ্যান্ড ইন কেস হোয়ার দ্য সাইট হ্যাজ বিন সাব ডিভাইডেড। ওকে, সাপোজ আমাদের ল্যান্ডটা একটা স্পেসিফিক ল্যান্ড না, সেটা সাব ডিভাইডেড হয়ে আছে, রাইট, ওনারের যে ল্যান্ডটা আছে সেটা সাব ডিভাইডেড হয়ে আছে, অনেকগুলো সেগমেন্টে ল্যান্ড আলাদা আলাদা ভাগ করা আছে। ওকে, তাহলে সেইটার আমাদের ডিটেলস দিতে হবে সেখানে, সেম ওনার, রাইট। এবার আমরা সেখানে যে বিল্ডিংটা তুলতে চাইছি, মানে যেটা ইরেক্ট করতে চাইছি আর রিইরেক্ট করতে চাইছি, মানে এক্সিস্টিং বিল্ডিং যতটা আছে সেটা আমাদের হ্যাচ করে দেখিয়ে দিতে হবে, প্রপোজ বিল্ডিং অ্যান্ড এক্সিস্টিং বিল্ডিং। ওকে, আমাদের যে সাইট আছে অফ দ্য প্রপোজ সাইট, ওকে, এবার এটা আমি বলে দিয়েছি, 12 মিটারের মধ্যে থাকতে হবে, 12 মিটারের মধ্যে যা থাকবে সব দিতে হবে। এবার তারপরে কী আছে, দ্য ইউজ অফ অকুপেন্সি অফ অল বিল্ডিংস, ওকে, সমস্ত বিল্ডিংগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের কনস্ট্রাক্ট হবে সেগুলো দিতে হবে। তা হচ্ছে ডিরেকশন অফ নর্থ পয়েন্ট, এটা খুব মাস্ট আছে আমাদের সাইট রেসপেক্টে, যে নর্থ পয়েন্টটা যেখানে ডিরেক্ট করছে সেই, সেটা উইথ সিম্বল দিতে হবে, নর্থ ডিরেকশান দিতে হবে। তারপরে মিন অফ অ্যাক্সেস অফ স্ট্রিট,
মানে আমাদের যে সাব স্ট্রিটগুলো আছে, প্রাইভেট অর পাবলিক স্ট্রিট যেগুলো আছে, যেগুলোকে মিনস অফ অ্যাক্সেস বলা হয়, যেটা আমি ডেফিনেশনে বলেছিলাম আগেরবারে। তো মিনস অফ অ্যাক্সেস থেকে আমাদের যে মেন স্ট্রিট কানেক্ট হচ্ছে সেই মিনস অফ অ্যাক্সেসকে দেখাতে হবে। তারপর সাইটের বিহাইন্ডে যদি কোনো মেন স্ট্রিট থাকে তো সেইটাকে দেখাতে হবে উইথ প্রপার উইথ, মানে তার যে প্রস্থটা আছে আর তার নাম। ওকে, বিল্ডিং হাইট যদি দেখানো যায় ভালো। হ্যাঁ, বিল্ডিংয়ের সম্মুখে যে ফাঁকা স্থানটা থাকে, মানে আমাদের যে ফাঁকা স্থানটা থাকে মানে ফ্রি প্যাসেজ, সেই প্যাসেজটা দেখাতে হবে, ফ্রি প্যাসেজ। ওকে, এইগুলো সব দেখাতে হবে। আবার কি আছে, দ্য মিন অফ ব্রিজ অফ প্রপোজ বিল্ডিং লিডিং টু এক্সিস্টিং পাবলিক ড্রেন, যেটা আমাদের মিনস অফ ড্রেন আছে, মানে আমাদের যে বিল্ডিংয়ে যে ড্রেনেজ সিস্টেম যেটা পাবলিক ড্রেনের সঙ্গে কানেক্ট হচ্ছে সেই কানেক্ট সিস্টেমটা আমাদের দেখাতে হবে। মিন অফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, মানে পাইপের মাধ্যমে যে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হচ্ছে মিউনিসিপ্যাল থেকে, সেই পাইপ সাপ্লাইয়ের লাইন দেখাতে হবে। ওকে, তারপরে মিন অফ ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ার সাপ্লাই যে হচ্ছে সেই পাওয়ার সাপ্লাইয়ের পয়েন্ট দেখাতে হবে। এরিয়া অফ ডিস্ট্রেস, যদি কোনো এরিয়া অফ ডিস্ট্রেস থেকে থাকে তো সেটাকে মেনশান করে দিতে হবে। সাচ আদার পার্টিকুলার্স ইফ নেসেসারি ইন দিস রুল, যদি আরও কিছু দেখানো যেতে পারে যেটাই রুলসে মেনশান করা আছে তো সেগুলো আমরা দেখাতে পারি। রাইট, ইন কেস অফ, না এটা লাগবে না, দ্য লোকেশান অফ পাওয়ার লাইন, ওয়াটার লাইন, সিওয়ার লাইন, ন্যাচারাল ড্রেনেজ লাইন, এগুলোকে সব দেখাতে হবে। রাইট, আরেকটা কী আছে, ফার্দার ইনফরমেশান রিকোয়ার্ড টু সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। এবার কিছু ইনফরমেশান যেগুলো অ্যাপ্লিক্যান্টের দ্বারা সাবমিট হবে, সাপোজ আমরা বিল্ডিং সাইট প্ল্যান উইথ ফ্রম এ সাবমিট করে এলাম। রাইট, এবার সেখান থেকে মিউনিসিপ্যাল থেকে যদি ফার্দার কোনো ইনফরমেশান চায় তো সেইটা উইদিন 15 working days আমাদের মিউনিসিপ্যালিটি গিয়ে জমা দিয়ে আসতে হবে। রাইট, এটা যদি না হয় তো মানে এটাকে হতে হবে। এবার সেই 15 ডেজটা যদি বেড়ে 1 মাস হয়ে যায়, তারপরেও যদি আমরা জমা না দিই তাহলে আমাদের কনস্ট্রাকশান রিফিউজ হয়ে যাবে। ওকে, বিল্ডিং সাইট এর কনস্ট্রাকশান প্রপোজাল রিফিউজ হয়ে যাবে। ওকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ওনার আছে। নেক্সট, সিগনেচার অফ অ্যাপ্রুভাল অফ সাইট প্ল্যান, এবার মিউনিসিপ্যালিটি অথরিটিতে যে আমাদের অফিসার বসে আছে, যে সিগনেচার করে আমাদের অ্যাপ্রুভাল দেবে, তার প্রপার সিগনেচার উইথ টু সাইট প্ল্যানের কপি আমাদেরকে মিউনিসিপ্যাল অথরিটি ফেরত দেবে। রাইট, তো সেইটাকে ওনার নিজের কাছে রেখে দেবে। ওকে, তো আজকে এতটাই ছিল, নেক্সট দিন আমরা পরের 8 নম্বর পয়েন্ট থেকে ডিসকাস করব। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে, আর যদি কোনো ফিডব্যাক থাকে তো জানাবে, লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।